পর্যন্ত? দেখো, ঘটনার তদন্ত শুরু করেছে বিজপুর থানার পুলিশ। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ওই তৃণমূল নেতা রানা দাশগুপ্ত যেটা জানাচ্ছেন যে অন্তত দুজন দুষ্কৃতি এসেছিল, তারা মোটর বাইকে চেপে এসেছিল এবং গাড়ি লক্ষ্য করে প্রথমে বোমা ছোড়া হয়, তারপরে গাড়ি লক্ষ্য করে যেহেতু তিনি চালকের ঠিক পাশে বসেছিলেন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, গুলি গাড়ির দরজায় লাগে, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিজপুর থানার পুলিশ এবং তারপরে আলিশহরের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে তৃণমূল সমর্থকরা কিছুক্ষণ অবরোধ করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে। তারপর বিজপুর থানার পুলিশ এসে তদন্তের আশ্বাস দিল অবরোধ ওঠে। তবে ওই তৃণমূল নেতা রানা দাশগুপ্ত জানিয়েছেন যে শিবদাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি একটি বৈঠক করতে গেছিলেন দলীয়, সেখান থেকে ফেরার সময় গাড়িতে চালক সহ চারজন ছিলেন, রাস্তায় তারা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে ছিলেন, সেই সময় গাড়ি লক্ষ্য করে প্রথমে বোমা ছোড়া হয়, তারপরে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা এবং তারপর মোটর বাইক হিসেবে পালিয়ে যায় এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে বিজপুর থানার পুলিশ। কে বা কারা হামলা করেছে খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ সমীরণ। এদিকে উত্তেজনা বারাসাতে, তৃণমূল প্রার্থীর ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা। বারাসাত পুরসভার 10 নম্বর ওয়ার্ডের ঘটনা, অভিযোগের তীর বামেদের দিকে, যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বামেরা। সামনেই পুরভোট রয়েছে, 108টি পুরসভার ভোট আগামী 27শে ফেব্রুয়ারি। আর তার আগে সঙ্গীতে আমরা জানি যে বিরোধীরা, এই যে গত 4টি পুরসভার ভোট হয়ে গেছে তাতে বিরোধীরা কিন্তু সমানে অভিযোগ করছে সন্ত্রাসের ছাপা ভোটের এবং তারা হাইকোর্ট পর্যন্ত গেছে। 4 পুরসভার সমস্ত ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে, ভোট সন্ত্রাস মামলায় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আর এই ব্যাপারে রাজ্য ও কমিশনের হলফনামা চেয়েছে আদালত। বুলেট, বোমা, দেদার ছাপ্পা, রাজ্যে 4 পুরসভা নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ। সেই সংক্রান্ত মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল 4 পুরসভা ভোটের সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে। সন্ত্রাসের অভিযোগে রাজ্য নির্বাচন কমিশন ও সরকারের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে হবে। আসন্ন 108টি পুরসভায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশন এবং রাজ্য সরকারের কি ভাবনা তাও জানাতে হবে হলফনামায়। 4 পুরসভা ভোটে তৃণমূলের একচ্ছত্র জয়ের পরে হাইকোর্টে মামলা করে বিজেপি। তারই শুনানিতে এদিন বিজেপির আইনজীবী রঞ্জিত কুমার সওয়াল করেন, কমিশন কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা বোধ করেনি, সন্ত্রাস ফিরেছে, মৃত মানুষের ভোট পড়েছে। শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় 4 বছর আগে প্রয়াত বিধাননগরে তার ভোট পড়ে গিয়েছে। আসানসোলে বিজেপি প্রার্থী ও কর্মীরা আক্রান্ত, বোমাবাজি হয়েছে। চন্দননগর ও শিলিগুড়িতেও প্রচুর ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্প চলছে, এটা নির্বাচনী বিধিভঙ্গ, প্রশ্নে কমিশনের নিরপেক্ষতা, অবিলম্বে 27শে ফেব্রুয়ারি অবধি প্রকল্প বন্ধ রাখা উচিত। কমিশনের আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নিয়েছে পুলিশ, অভিযোগের সত্যতা নিয়ে সন্দেহ আছে, মামলার আবেদনপত্রে সব সত্যি কথা লেখা নেই। এরপর অ্যাডভোকেট জেনারেল বলেন, আমরা যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে অশান্তির খবর পেলেই পুলিশ ঝাঁপিয়ে পড়েছে, অভিযোগ দায়ের হওয়ার অপেক্ষা করেনি, কিন্তু অভিযোগ করলে তার প্রমাণ থাকা দরকার। অটল বিহারী বাজপেয়ী যে রামরাজ্যের কথা বলতেন তার অর্থ সবাইকে সুবিচার দেওয়া, আমরা সেই কাজই করছি। কমিশন শর্ত সাপেক্ষে প্রকল্প চালানোর জন্য অনুমতি দিয়েছে। সব পক্ষে সওয়াল জবাব শোনার পরে আদালত নির্দেশ দেয় বুধবারের মধ্যে 4 পুরসভার সমস্ত ভোট কেন্দ্রের যাবতীয় সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করবে কমিশন। রাজ্য কমিশনকে দিতে হবে হলফনামা, জানাতে হবে পরবর্তী 108 পুরসভায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারে তারা কি ভাবছে। সরকারি যে প্রকল্পগুলির কথা উল্লেখ করা হয়েছে সে ব্যাপারেও উল্লেখ করতে হবে হলফনামায়। মামলার পরবর্তী শুনানি আগামী 21শে ফেব্রুয়ারি। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।